আমি সানজিদা ইসলাম সবাইকে আবারও স্বাগত টিনি লাইফ ব্লগ চ্যানেলে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার এই ভিডিওটা কয়েকদিন আগের কয়েকদিন আগে অনেক কুয়াশা পড়েছিল ঢাকা শহরে একদম টানা তিন দিন আমরা সূর্য আলো তেমন দেখতে পাইনি বললেই চলে তো তখনকার সময়ের ভিডিও এটা ব্যস্ততার কারণে আমি আসলে ভিডিওটা আপলোড করতে পারিনি সকাল ছয়টা থেকে আমি আমার ব্লকটা শুরু করেছি তো সকালবেলা ফজর নামাজ পড়ে তারপর নাস্তা করে আম্মাকে নিয়ে বেরিয়েছি হসপিটালে যাব আমার এর আগের ব্লকে আমি বলেছিলাম যে আম্মার চোখের অপারেশন করা মানে করার জন্যে আম্মা এসেছেন তো অনেকেই আমার আম্মার জন্যে দোয়া করেছেন ধন্যবাদ সেসব আপু ভাইয়াদের যারা আমার আম্মার জন্যে দোয়া করেছেন আপনাদের সবাইকে যা জাকাল্লাহুক তো আমার অপারেশনটা যেদিন হবার কথা ছিল সেদিন অপারেশনটা হয়নি আমার আরও কিছু টেস্ট করতে হয়েছে তো ওই সব টেস্টগুলি করার পর দু তিন দিন পর অপারেশনটা হয়েছিল। আর সেই কয়েকটা দিন আমি খুবই ব্যস্ত ছিলাম আমাকে নিয়ে হসপিটালে যেতাম বাসায় ফিরতে ফিরতে বিকেল হয়ে যেত আবার এশা রাজান দিয়ে দিয়েছিল এরকম একটা সময় হয়েছে তো এজন্যেই আসলে আমি ভিডিও আপলোড করতে পারি আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা হসপিটালে চলে এসেছি যদিও হসপিটাল আমার বাসা থেকে অনেক দূরে কিন্তু আমি তো অল্প অল্প করে ক্লিপ নিয়েছি সেজন্যে খুব তাড়াতাড়ি চলে এসেছি তো এখানে এসে এখন আমরা উপরে যাব আর উপরে যে একটা ওয়েটিং রুম আছে সেখানে আমরা অপেক্ষা করব। আর সেখানে অনেকেই আছেন আরও একজন একজন করে ডেকে নিচ্ছে ওরা তো সর্বপ্রথমে আম্মাকে ডেকেছিলেন আম্মা অপারেশন রুমে আছেন এই মুহূর্তে আর অন্য সবাই আছে এখানে আম্মার অপারেশন হতে হতে যেদিন আমাদের অনেক বেশি কষ্ট হয়েছিল সেই দিনের কথাটা আপনার সাথে একটু শেয়ার করছি অনেক মানুষ হেঁটে যাচ্ছে এই যে এটা ছিল সেই দিনের কথা সেদিন আমরা হসপিটাল থেকে বের হয়েছি বের হতেই আমাদের অনেক লেট হয়েছিলো সেদিন অনেক টেস্ট ছিল তারপর ডাক্তার অনেকক্ষণ আমাদের ওয়েট করিয়েছিলেন তো যাই যাই হোক আমরা দুপুরের পর হসপিটাল থেকে বের হয়েছি আর বের হওয়ার পর আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না অনেকটা সময় আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে রাস্তাতে আম্মা তো খুবই কষ্ট পাচ্ছিলেন সে দাঁড়াতেও পারছিল না বেচারি আবার বেশি হাঁটাহাঁটিও করতে পারছিল না আর আমার বাসাটা যেহেতু অনেকটা দূরে হসপিটাল থেকে হেঁটে আসার কিংবা রিক্সায় করে আসার সুযোগই ছিল না তো অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা একটা বাস পেয়েছি সে বাসটায় উঠেছি আর বাসটায় ওঠার পর বাস যেন মানুষের মতোই হেঁটে হেঁটে চলছিল। রাস্তায় অনেক জ্যাম ছিল অনেক মানুষ ছিল আজকেও নাকি একটা সমাজ সমাবেশ ছিল এর আগেও আমি আপনাদেরকে একটা ভিডিও আপলোড করিয়েছিলাম যে আমি যখন যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম একটা মোবাইল চেঞ্জ করতে সেদিনও আমার সাথে এই ঘটনাটাই ঘটেছিল সেদিনও বাসায় আসতে আসতে আমার একদম মাগরীবের আজান পার হয়ে গিয়েছিল আর আজকেও সেরকম একটা জিনিসই আমার সাথে হলো আমি তেমন একটা বের হই না রাস্তায় কিন্তু বিশেষ প্রয়োজনে যখন বের হই তখন কি শুধু আমার সাথেই এরকম হয় নাকি হার কারোর সাথে হয় আল্লাহই জানেন তারপর যাই হোক আমরা বাসায় আস্তে আস্তে আজ এই দিন এশারাজান দিয়ে দিয়েছিল আম্মা এসে নামাজে দাঁড়িয়েছিলেন আর আমি আমার গাছগুলোকে পানি দিচ্ছিলাম যেহেতু আমার এই যে পেয়ারা গাছটায় নতুন নতুন অনেক কুড়ি ধরেছে এখন যদি আমি পানি ঠিক মতো না দিই কুড়িগুলো সব পড়ে যাবে আর পেয়ারা হবে না তো আমি রাতেই আমাকে পানি দিতে হয়েছে তা আমি সব গাছে রাতে এসেই পানি দিচ্ছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অনেকগুলো গলি হয়েছে মাসাল্লাহ আর এইদিকে আমার এই যে নতুন গাছটায় যে ফুল হয়েছে এই ফুলটাও আজকে সেই সুযোগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফুলটা সকালে ফোটে না দুপুরেও ফোটে না এটা একদম যখন সূর্য ডুবে যায় তখন ফোটে আশ্চর্য আমি এর আগে কখনোই এমন ফুল দেখিনি যে সূর্য ডুবে যাওয়ার পর ফোটে সূর্যের আলোতে সে ফুটে না আর খুবই ভালো লাগে আমার এই ফুলটার এই আশ্চর্যরকম ফুটা দেখে আর ফুলটা কিন্তু সাদার মাঝখানে একটু পিঙ্ক ডোরা আছে সেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না রিয়ালিটিতে ফুলটা দেখতে অনেক সুন্দর আর এখানে যে মরিচ গাছ আমি যে বিচি ফেলেছিলাম সেগুলো চারা গজিয়েছে সেগুলোতে একটু পানি দিচ্ছি তা হলে এই গাছগুলো আর বেড়ে উঠতে পারবে না তো সব কিছু করতে করতে আপনাদেরকে সেই পুরনো কথাটা আবারও একটু বলে যাই আপনারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এর মধ্যে যারা এই কাজটি করে ফেলেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো সেদিনকার কথা বলতে বলতে এর মধ্যে আমার অপারেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর আমাকে আমি বাসায়ও নিয়ে এসেছি আজকে একটু তাড়াতাড়িই হয়েছে আমরা বাসায় চলে এসেছি বা আম্মা তো এখন আর শক্ত কিছু খেতে পারবেন না তো আমার জন্য একটু দুধ করে দিলাম দুধ দিয়ে পাউরুটি দিয়ে আম্মা এখন সেটা খাবে আজকে এবং আগামী কালকে কম হলেও এই দিন আমাকে একটু নরম খাবার খেতে হবে তো আমার জন্য আমি কি কি নরম খাবারগুলো করি সেটাও আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি হয়তোবা আপনাদের উপকার আসতেও পারে যদি আপনাদের বাসায় এরকম কোনো রুগী থাকে তখন আপনারা হয়তো বা এরকম করতে পারেন আমি জানি আপনারা সবাই অনেক ভালো গৃহিণী সবাই অনেক কিছু জানেন কিন্তু তারপরেও একটু শেয়ার করছি যদি কেউ আমার মতো একটু হানারি গৃহিণী থেকে থাকেন তাহলে তাদের হয়তো বা উপকার হবে আম্মা তো নিচের দিকে তাকাতে পারবেন না সেজন্যে বাটিটা হাতে নিয়েই খাচ্ছেন উপরে উঠিয়ে আর দুধটা দেওয়ার পর আমি এখানে কিছু আতপ চাল নিয়েছি এটাকে এখন আমি যাও রান্না করব। যেন আম্মা খুব সহজেই চামচ দিয়ে খেয়ে ফেলতে পারেন কারণ ভাত খেতে গেলে তাকে চিবিয়ে চিবিয়ে খেতে হবে আর এটা চোখের জন্যে ক্ষতিকর তা আমি এখানে চালটা ধুয়ে একটু বেশি করে পানি দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ব্যাস এই এভাবেই হয়ে যাবে রান্না চালটা যখন নাকি একদম সিদ্ধ হয়ে গলে গলে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব আগামীকালকে আম্মাকে নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে আর সেজন্যে আজকে আমি বেশি করে আমার জন্যে রান্না করে রাখছি এখন একটু স্যুপ রান্না করব। বেশি করে পানি দিয়ে কয়েক টুকরো চিকেন দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো আদা রসুন এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি তারপর যখন নাকি পানিটা ভালো করে ফুটে আসবে কিছুটা কমে যাবে পানি তখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর এই যে ম্যাগির কিউবগুলো আছে এখান থেকে আমি একটা কিউবের অর্ধেকটা দিয়ে দেব তারপর আমি আর দেবো এখানে কিছু গাজর কুচি গাজরটা ছিল এখনটা বরফটা ছাড়িয়ে তারপরে দেব আর চিকেনের মধ্যে চিকেন স্টকের মধ্যে ওই যে চিকেনের যে টুকরো ছিল সেগুলোকেও আমি এভাবে খুলে খুলে তারপর দিয়ে দিলাম এরপর পানিটা যখন অর্ধেক হয়ে এসেছে এরপর যে আমি দিলাম একটু ভিনেগার আর এর তারপরে দিব আমি একটু টেস্টিং সল্ট আর লবণটা কম ছিল সেজন্য একটু লবণ দিয়েছি আর একটু চিনি দিয়েছি তো চিনি টেস্টিং সল্ট আর ভিনেগার দেওয়ার পর আমি এখানে অল্প একটু টমেটো সস দিয়েছি টমেটো সসটা আসলে আপনার টেস্ট অনুযায়ী আপনি দেবেন তো এখন যেহেতু সব কিছু সিদ্ধ হয়ে এসেছে এবং পানিটাও ফুটে মানে অর্ধেক হয়ে এসেছে এটা খাবার উপযোগী হয়েছে তা এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আমি কিছুটা কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা পানিতে দিয়ে তো সেটা দিয়ে দিয়েছি তো এটা দিয়ে আমি আরও দুই মিনিট জাল করে নেব আমি যে টমেটো সসের কথা বলেছিলাম এই যে সেই টমেটো সসটা দেখিয়ে দিলাম আপনাদেরকে এবার একটা ডিম ফেটিয়ে সেটাও দিয়ে দিলাম এরপর আমি দুই মিনিট আবার একটু রাখবো দুই মিনিট কি এক মিনিট রাখলেও হবে তারপর রেখে নেড়েচেড়ে নামিয়ে নেব এই তো হয়ে গেল আমার মজার মজার চিকেন স্যুপ তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম